বাথরুমে আসলে তো এসি বন্ধ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডি থাকতে হবে, রেডি থাকতে হবে। গাড়ি চর্বি বেড়ে গেছে, 2000 টাকা বেশি বিল লাগবে, কে বলছে? 2000 টাকার দাম কত তুমি জানো? 2000 টাকা ইনকাম করতে পারবে, আমি কি মৃত ভাই হইতে পারলাম বন্ধ মার্চ মাসে কোন এসি নেই, একদম এসি থাকবে বন্ধ, ঠিক আছে? আর খবর তো এসি চালাবা না, আমি এখন ইয়ে করে আসতেছি, বাজার করে আসতেছি, আসতে না দেখি এসি চালাও না, ঠিক আছে? ফ্যানও খবর তো ছাড়বা না, এতক্ষণ এসি চলছে, রুম ঠান্ডা আছে। ভাইয়া অনেক শীত পড়ছে, একটা গিজার লাগালে কেমন হয়? আরে শুনো না, গিজার তোমার অনেক গরম, মানে গরম করতে অনেক বিল উঠবে, আর শীতের দিনে সারাদিন চলবে, আর গরমের দিনে চালাবো না, নষ্ট করে পড়ে যাবে, তো বলো কিনা লাগবে না, অনেক বিল উঠবে। তাহলে গরম পানি পাবো কোথায়? আরে গরম পানি গরম করবো, আরে লাগবে না, চুলা গরম করে তো হিসেবে বিল উঠবে, তাদের এনে দিবে, অর্ডার অর্ডার না ইয়ে হয়ে যাবে রোদে। ঠিকই বলছো। সবগুলো কালার একদম নতুন আছে, মৃত ভাই হইতে পারো না, মৃত ভাই হইতে পারো না, কিছু না, সবগুলো কালার একদম নতুনের মতো আছে, এইভাবে করে আমাকে এসে বলতেছে এখন নতুন বক্সিং এসেছে, মৃত ভাই হইতে শিখো নাই, এই কালার গুলো এত নতুন আছে, শোনো আমি বলি, কালার গুলো একদম কি ওখান থেকে না, কালার গুলো একদম পচা মাটিতে মিশে ভ্যানিশ হয়ে যাবে, তারপর গিয়ে কিনবা না, মাটিতে রাখবো না, কি কালার তো মাটিতে মাটিতে কবর কবর দিবা কালার গুলো রে, যাও যে কালার রেখে তো। আজকে তো অনেকগুলো লাইক পেয়েছি ইনস্টাগ্রামে। আসলে আমার ফোন না, একটা আইফোন দিয়ে দিব কি তখন তো সময় শেষ হয়ে গেছে, সেশন নিয়ে যাওয়ার তো লাগবে, দাও না দেখি এটা কি মোবাইল, তুমি মোবাইল চালাছো কয় বছর? মাত্র হয়েছে 6 বছর। আমার আব্বু এই মোবাইল কয় বছর, আমি ছোটবেলা থেকে এই মোবাইল ইয়ে চালাইছি, 9 বছর পর্যন্ত চালাইছি, তোমার আরো 3 বছর চালানো বাকি, তুমি এখনই চাইতেছো কেন? আরো 3 বছর চালাও এই মোবাইলটা। আরে ধরো ওরা সব ইয়া না, ওরা কেউ মৃত ভাই না, মৃত ভাই হইতে শিখবা, বুঝো না কেন, যাও আরো 3 বছর চালাও তারপর কিনে দিব। শোনো একটা কথা মনে রাখবা, নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহ বলছে, বুঝছো? কথা হয়েছিল 4.5 আমার চারিদিকের প্রতিবেশীরা কত নাম্বার পাইছে, সবাই 80, 85, 90, আর তুমি কিনা 4.5 পেয়ে বসে আছো, এটা কিছু হইলো? আরে হবে বললাম, আরে মডার্ন তারপর সারপ্রাইজ তোমাদের জন্য একটা মজার জিনিস আনছে, এই দেখো ক্যাডবেরি ডেইরি মিল্ক, এই না একটা ইয়ে আছে, একটা শর্ত আছে, শুনো প্রতিদিন 1 কামড়ের বেশি খাইতে পাবা না, 1টা ডেইরি মিল্ক 1 মাস ভরে খাবা, একদিনে খেয়ে শেষ করে ফেলবা, এইসব কে শিখাইছে তোমাকে? মৃত ভাই হইতে শিখো নাই, 1 মাস ভরে 1টা ডেইরি মিল্ক খাবা, ঠিক আছে? খাইতে পাবা এটা, চুপ, একদম মুখে একদম চকলেট একদম মুখের মধ্যে ছুঁড়ে মারবো। সামিন কি করতেছো? আমি ফোন দিছি, ফোন দিয়ে আসবো কেন, বুয়াকে দিবা কেন আমার জামা?
এখন তো তথ্য প্রযুক্তির যুগ চলতেছে, টেলিভিশনে তো সবকিছু দেখা যায়, এই যে খবরে দেখতেছো না বিদেশে কত খবর দেখা যাচ্ছে, ওখানে তো বিদেশে সব নিউজ তুমি পেয়ে যাচ্ছ, বিদেশ কি তুমি দেখতে পাইতেছো, তারপর ন্যাশনাল জিওগ্রাফি দেখবা, অ্যানিমেল প্ল্যানেট দেখবা, এগুলো তো বিদেশে সব রকম পশু পাখি দেখা যায়, তাই না? খেলাধুলার কি অবস্থা তোমাদের? খেলাধুলা খুব ভালো। তোমরা কি স্টেডিয়ামে খেলা দেখতে চাও? না, স্টেডিয়ামে খেলা যেতে পারবো না, ওখানে যেতে গাড়ির তেল খরচ হবে, তারপর স্টেডিয়ামে টিকিট কিনতে টাকা খরচ হবে, তারপর এখন তো তথ্য প্রযুক্তি যুগ, তুমি বুঝো না কেন, বাসায় বসে টেলিভিশনে সুন্দর মতো খেলা দেখবা, ঠিক আছে? আর তুমি স্টেডিয়ামে খেলা দেখলে কখন কোথা থেকে বল করতেছে বলার, শোনো বলা দেখে তুমি এমনি দেখতে পাইতেছো না স্টেডিয়ামে কোন আগে বসে, ঠিক আছে? এটা হচ্ছে একটা কারণ। আর একটা কারণ হচ্ছে টিভিতে যখন তুমি দেখবা কোনো আউট হইলে বা কোনো চার ছক্কা বাউন্ডারি এগুলো কিছু হইলে একদম সুন্দর করে জুম করে দেখাবে, তারপর তোমাকে বারবার রিপ্লে দেখাবে। স্টেডিয়ামে গেলে তুমি এগুলো রিপ্লে দেখতে পারবা, স্টেডিয়ামে গেলে তুমি কমেন্টেটরদের মন্তব্য শুনতে পারবা, আর স্টেডিয়ামে দেখলেই তো হয়ে গেল। আর কি তার এইটা কি হচ্ছে? বাইরে বড় সুন্দর বাজে পপকর্ন খাবো, চিপস খাবো, এই খাবো সেই। আমি নিয়ে রাখবো এই কি ট্রেনার আছে যাও নিয়ে যাও, দেখি কত টাকা দিয়ে নিয়ে যেতে পারো, খুব মনে উদার মানুষ তুমি।